হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি সাইট দেখিয়ে দেবো যেখানে আপনারা ছোট ছোট কাজ করে মাইক্রোজসের মতন কাজ করে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আজকের সাইটটির নাম হলো এন ডট কম এখানে আপনারা খুব সহজে ছোটো ছোট কাজ করে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে আপনারা কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এখানে কাজ করবেন এবং কিভাবে এখানে আপনারা উইডোর দিবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে উইডোর দিবেন সবকিছু বুঝতে পারবেন তো প্রথমে আপনাদের এখানে কাজ করার জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোমে আসবেন তারপর আপনারা এখানে এন এনলানচার ডট কম লিখে সার্চ করবেন তারপর আপনারা এরকম একটি ইন্টারফেসে আসবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে দিলে আপনাদেরকে এরকম একটি ইন্ডারভার্স নিয়ে আসবে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন আপনারা সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে তো দেখতে পাচ্ছেন একটি হলো ফ্রি এবং একটি হলো এমপ্লয়ার তো আপনি যদি এখানে ইনকাম করতে চান তাহলে এখান থেকে আপনারা ফ্রি সিলেক্ট করে দেবেন এবং আপনি যদি এখানে কাজ দিতে চান তাহলে এখান থেকে আপনারা এমপ্লয়ার সিলেক্ট করে দিতে পারবেন তারপর আপনারা নিশ্চয় দিকে দেখতে পাচ্ছেন ইন্টার ফুল নেম ইউর ফুল নেম এখানে আপনার ফুল নেমটি দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে আপনারা ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড এখানে যে কোনো একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি এখানে ক্লিক করে এখান থেকে আপনারা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কোড রয়েছে তো এই কোডটি আপনারা টাইপ টেক্সট ফ্রম ইমেজ এখানে আপনারা বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন ডি ফাইভ নাইন থ্রি এইট এই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো আপনাদের হাতের এখানে বিভিন্ন সময় বিভিন্ন কোড আসতে পারে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন এই সাইন আপ অপশনে একটি ক্লিক করে দেবেন তো সাইন আপ অপশানে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের এখন অ্যাকাউন্টটি আপনাদের অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য আপনাদের জিমেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে ওই লিঙ্কটিতে ক্লিক করে দিলে এখন আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনারা আপনাদের জিমেইলে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি জিমেইলে চলে যাচ্ছি তো জিমেইলে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদেরকে নিরঞ্জার ডট কম থেকে একটি মেইল পাঠানো হয়েছে তো মেইলে ক্লিক করে দিবেন মেইলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি লিঙ্ক পাঠানো হবে তো এই লিঙ্কে আপনারা একটি ক্লিক করে দেবেন তো এই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদেরকে একটি পেজ না যাবে তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এরকম একটি ইন্টারভাইস নিয়ে আসবে তারপর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজার করে নেবেন দেখতে পাচ্ছেন ওপেন ইন ক্রোম এখানে আপনারা ক্লিক করে ওপেন ইন ক্রোমে নিয়ে নেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখন লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং দেখতে পাচ্ছেন ইমেজ ভেরিফিকেশন এখানে দিয়ে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন অপশন এখানে ক্লিক করে দেবেন তো আমি আপনাদের বসিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজ ভেরিফিকেশন এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো লগ ইন অপশানে ক্লিক করে দিলেই এখানে আপনাদের অ্যাকাউন্টে দেশব্রেন যাবে তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কীভাবে কাজ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এক আমি ভিডিওটি স্কিপ করে আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি তো আপনারা যখন এখানে অ্যাকাউন্টটি লগ ইন করবেন বা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড তো এখন আপনারা এখানে কীভাবে কাজ করবেন দেখতে পাচ্ছেন এখানে জবস বাই লোকেশন এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা যে দেশের কাজ করতে চান সেই দেশ এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক কান্ট্রি রয়েছে এখান থেকে আপনারা চাইলে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবেন অথবা এখান থেকে আপনারা ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখানে থেকে ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করে দিয়েছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশানে ক্লিক করে দিলে জবস ক্লো চলে আসবে অথবা দেখতে পাচ্ছেন জবস বাই ক্যাটাগরি এখানে আপনারা ক্লিক করে এখানে আপনারা কী টাইপের কীরকম জবস করতে চাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে সিলেক্ট করে দিবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব জবস অ্যালার্ট তো এখানে তো আপনারা যদি এই সেটিংটি অন করে দেন তাহলে এখানে যে কোনো জবস পোস্ট করার পোস্ট করার সাথে সাথে আপনাদেরকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে তো আপনি যদি এই নোটিফিকেশনটি বন্ধ করে রাখেন তাহলে আপনাকে এখানে জব পোস্ট করার সাথে সাথে এখানে আপনারা জবস অ্যালার্ট পাবেন না তো আমি এখান থেকে জবস অ্যালার্ট অন করে রেখেছি তো তারপর আপনারা এখানে কাজ করার জন্য নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একটি কাজ রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড জব তো এখানে ওয়ার্ল্ড ওয়াইড জবসের কাজগুলো আপনারা এখান থেকে করবেন তো এখানে আপনারা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একটি কাজ রয়েছে সাইন আপ সাইন আপের কাজ রয়েছে তো এই কাজটি করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ছয় সেন্ট পেয়ে যাবেন তা যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ টাকার মতন এখানে আপনারা একটি কাজ করার বিনিময়ে পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন আর একটি সাইন আপ অ্যান্ড ইউজ ডিস ওয়েবসাইপ তো এখানে একটি সাইন আপ করলে দেখতে পাচ্ছেন পাঁচ সেন্ট পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন রেফারেল ডাউনলোড গুগল প্লে স্টোর অ্যান্ড আর্ন তো দেখতে পাচ্ছেন এখানে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তার বিনিময়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সেন্ট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে তেতাল্লিশটি কাজ দিয়ে আসলো এখানে আঠাশটি কাজ কমপ্লিট হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সাবস্ক্রাইব তো এখানে একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে দেখতে পাচ্ছেন পাঁচ সেন্ট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন মাত্র টি করতে মাত্র দুই মিনিট সময় লাগবে একাশটি করতে দেখতে পাচ্ছেন ইউটিউব সাবস্ক্রাইব করলে এখান থেকে আপনারা পাঁচ সেন্ট পেয়ে যাবেন তো একাশটি করার জন্য আপনারা একাষ্টের ওপর একটি ক্লিক করে দিবেন তো আমি কাজটির উপর একটি ক্লিক করে দিয়েছি কাজটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কীভাবে কাজটি করবেন বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে তো এখানে আপনারা কাজটি করার জন্য কাজটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জব ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন অ্যাট ফার্স্ট গট মাই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন চ্যানেলের লিঙ্ক দেওয়া রেখেছে তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা চ্যানেলটিকে প্রথমে প্রবাস করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন টু মিনিট ওয়াচ এনি ভিডিও দেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো আমি এখানে কপিরাইটের কারণে আপনি আপনাদের এই কাজটি করে দেখাতে পারলাম না তো এই কাজটি করার জন্য আপনারা প্রথমে এই লিঙ্কে ক্লিক করে আপনারা ইউটিউবে চলে যাবেন তারপর আপনারা দুই মিনিট দেখবেন দুই মিনিট দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন গি স্ক্রিনশট দ্যাট ইউ ভিডিওওয়াশ তো আপনি যে ভিডিওটি দেখবেন তো ওই ভিডিওটি দেখার সময় একটি স্ক্রিনশট দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন প্রুফ রিকোয়ারমেন্ট তো এখানে আপনারা প্রমাণ হিসাবে দেখতে পাচ্ছেন গিভ মি ইউর ইউটিউব ইউজার নেম তো আপনার ইউ ইউটিউব চ্যানেলের বাজি মেইলের এখানে ইউজার নিম দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন গিভ মি এ স্ক্রিনশট তো তারপরে একটি স্ক্রিনশট দিয়ে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ডাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইন ফিউচার আদারওয়াইস আই উইল রিপোর্ট টু এনোলঞ্চার অ্যাডমিন অ্যাগেনস্ট ইউ থ্যাংক ইউ তো দেখতে পাচ্ছেন এখানে নোট দেখতে পাচ্ছেন আপনি যদি চ্যানেল কাজটি করার পর চ্যানেলটি আবার আনসাবস্ক্রাইব করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে তারা রিপোর্ট করবে এনোলঞ্সার থেকে তো এবার এভাবে আপনারা এখান থেকে খুব সহজে এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো এখন আপনারা এখানে কীভাবে উইথড্রো দেবেন উইথড্রো দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওপারে থ্রি লাইন অপশন এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একা মাই অ্যাকাউন্ট অপশন মাই অ্যাকাউন্ট অপশানে একটি ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে উইথড্রো ফান্ডস নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন তো আপনারা যদি এখানে কাজ দিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ফান্ডস এখানে ক্লিক করে আপনারা এখানে ইনভেস্ট করে এখানে আপনারা কাজ দিতে পারবেন তো এখানে আপনারা উইথড্র দেওয়ার জন্য উইড্রো ফান্ডসের উপরে একটি ক্লিক করে দেবেন উইডড্রো ফ্ডস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে অ্যাটম একটি ইন্টারফেস জেনে আসবে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফাইভ ইয়ার্স ডলার হলে এখান থেকে আপনারা খুব সহজে এখান থেকে আপনারা উইথড্রো দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট উইথড্র এখানে আপনারা উইথড্রো দেওয়ার জন্য অ্যামাউন্ট বসিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন পেপাল এখানে আপনারা পেমেন্ট মধ্যে দেখতে পাচ্ছেন পেপাল এবং ব্যাংকের মাধ্যমে এখান থেকে আপনারা উইথড্র দিতে পারবেন তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট ইমেইল ওর অ্যাডিশনাল ডিটেলস তো এখানে আপনারা উইড্রো দেওয়ার জন্য আপনাদের এখানে আপনাদের পেপারের ইমেলটি এখানে আপনারা বসিয়ে দেবেন তো এখানে আপনাদের একটি ইমেল বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রসেস উইথড্রো এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানে আপনাদের উইথড্র দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে উইথড্র দেবেন এবং কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অথবা অ্যাকাউন্ট ভেরিফাই করতে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব এবং আপনি যদি এরকম মাইক্রোজব সাইটে কাজ করে ইনকাম করতে চান তাহলে আমাদের চ্যানেলে মাইক্রোজব সাইটের প্রায় বিশ থেকে পঁচিশটা সাইটের ভিডিও আপলোড করা হয়েছে তো আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ